আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা আজকে বাহির থেকে কিনে নিয়ে এসেছে। কালকে আমি একটু বাসাটা পরিষ্কার করেছিলাম। বাসার চিপায় চাপায়, খাটের কর্নারে, পর্দার নিচে সব জায়গায় অনেক ধুলাবালি জমেছিল। ঘর ঝাড়ু, ঘর মোছা, এই কাজগুলো তো খালা করে। তো খালা কি করে, খাটের কর্নারে বা ফার্নিচারের চিপায় চাপায় যে ময়লা থাকে সেইটা কখনো পরিষ্কার করে না। তো আমিও তেমনভাবে কিছু বলি না, যেহেতু উনি অনেক বয়স্ক একজন মহিলা, তার পক্ষে যতদূর সম্ভব হয় সে করে, আর বাকি যেগুলো থেকে যায় ওগুলো আমিই করে নিই, নিজের সংসারের কাজ বলে কথা। তো ডাস্ট পরিষ্কার করতে গিয়ে আমার ডাস্ট অ্যালার্জি হয়ে গিয়েছে। ধুলাবালি আমার একদমই সহ্য হয় না। আমার ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি দুইটাই আছে, আর দুইটারই সমাধান হচ্ছে আমার এই হার্বালটি। আমি এখানে হার্বালটি বানিয়ে নিয়েছি আজকে বেশি করে, এটা খাবো, অনেকটা রিল্যাক্স লাগবে। আমি আমার ব্লগগুলোতে সবচেয়ে বেশি যে রেসিপিটা শেয়ার করেছি সেটা হচ্ছে হার্বালটি। আমার বাসায় যখন কারো সর্দি কাশি জ্বর হয়, আমি এক মুখ হার্বালটি বানিয়ে দেই, মুহূর্তের মধ্যেই ভ্যানিশ, তবে মাশরাফিকে খাওয়াতে পারি না। বিগত 4-5 বছর ধরে আমি হার্বালটি খেয়েই সুস্থ আছি। আমার অ্যালার্জির সমস্যাগুলো অনেকটা রিল্যাক্স পাই এই হার্বালটিতে, কোনো ধরনের ওষুধ নিতে হয় না। এদিকে মারিয়ম বুড়িটাও ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও যখন আমার চায়ের মগ দেখে তখন যে কি পরিমাণ পাগল হয়ে যায় ও আমার চায়ের মগ নেয়ার জন্য, ও চা খেতে চাচ্ছে, ওকে তো চা দেয়া যাবে না। এখন আমি মারিয়মের জন্য ব্রেকফাস্ট বানাবো। ও তো ব্রেকফাস্টে সুজি খায়, তবে মাঝে মধ্যে একটু ভিন্নতা আনি, আজকে সুজির সাথে একটা কলা দিব। অনেক আপুরাই কমেন্ট করেছিলেন আমার গত ব্লগে যে সুজিতে ফর্মুলা ছাড়া আর কি মিক্সড করা যায়। ফর্মুলা ছাড়া আপনারা যে কোনো ধরনের ফ্রুটস মিক্সড করতে পারেন, যেগুলো আর কি খাবারের সাথে মিক্সড করা যায়, যেমন কলাটা। কলাটা তো সারা বছর থাকে, আপনারা এটা মিক্সড করতে পারেন। এছাড়াও সামনে তো আমের সিজন চলে আসছে, আমও মিক্সড করা যায়। এতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আমি কলা দুধ দুইটাই মিক্সড করে নিয়েছি, আর এটা খেতে অসম্ভব রকমের টেস্ট। মারিয়মের জন্য যখন খাবার বানাই ও তো পুরোটা শেষ করতে পারে না, লাস্টে যেটুকু থেকে যায় ফেলে দিতে একদমই ইচ্ছে হয় না, তো আমি খেয়ে ফেলি। তো সেখান থেকেই জানি যে কোন খাবারটা কেমন টেস্ট। আর দেখেন মারিয়ম, ও একটা চামচ হাতে নিবে আর একটা চামচ দিয়ে ওকে খাইয়ে দেই। তো ওর এই চামচগুলো এত বেশি পছন্দ হয়েছে, দিনের অধিকাংশ সময়ই ওর হাতে একটা চামচ থাকে। অনেক আপুদের কমেন্ট ছিল যে এই চামচগুলো আমি কোন পেজ থেকে কিনেছি। আমি যখন যেই প্রোডাক্ট অনলাইন থেকে কিনি সবসময় আপুরা আগ্রহের সাথে জানতে চান যে এগুলো আমি কোথা থেকে নিয়েছি। আমিও যতদূর সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো এই প্রোডাক্টগুলো আমি কোন পেজ থেকে কিনেছি সেইটা আপনাদেরকে ডিটেলসে বলে দিব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। একজন আপু কমেন্ট করেছিলেন মারিয়মকে যে ওয়াশেবল ডাইপার পরাই, এটা কিভাবে পরাই বা এর সুবিধা কি। মারিয়মের জন্মের আগেই ওর জন্য দুইটা ওয়াশেবল ডাইপার কিনেছিলাম, তবে শীতের সময় এটা আমি ব্যবহার করিনি, ওয়ান টাইম ব্যবহার করেছি। এখন যেহেতু গরম এসেছে, তো এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াশেবল ডাইপারের প্যাড, এই প্যাডগুলো দিয়ে ওয়াশেবল ডাইপার ব্যবহারে তেমন কোনো সুবিধা নাই, কারণ একটা প্যাড শুকাতে সময় লাগে 4-5 ঘন্টা, আর 4-5 ঘন্টা যদি শুকাতে সময় লাগে সেটা ব্যবহার করে কোনো শান্তি পাওয়া যায় না। যে কারণে আমি এরকমের পাতলা কাপড় ভাঁজ করে প্যাডের মতো করে সেটাই ব্যবহার করি। একবার হিসু করলে পরে আবার এই কাপড়টা চেঞ্জ করে ধুয়ে শুকাতে দেই, অন্য একটা কাপড় ব্যবহার করি, এভাবে করে ওকে এটা পরাই। ওর ডাইপারটা জাস্ট অ্যাজ এ রেক্সিন হিসেবে কাজ করে। তো এই প্যাডগুলো দিয়ে ওয়াশেবল ডাইপার ব্যবহারে তেমন কোনো সুবিধা নাই, কারণ একটা প্যাড শুকাতে সময় লাগে 4-5 ঘন্টা, আর 4-5 ঘন্টা যদি শুকাতে সময় লাগে সেটা ব্যবহার করে কোনো শান্তি পাওয়া যায় না। যে কারণে আমি এরকমের পাতলা কাপড় ভাঁজ করে প্যাডের মতো করে সেটাই ব্যবহার করি। একবার হিসু করলে পরে আবার এই কাপড়টা চেঞ্জ করে ধুয়ে শুকাতে দেই, অন্য একটা কাপড় ব্যবহার করি, এভাবে করে ওকে এটা পরাই। ওর ডাইপারটা জাস্ট অ্যাজ এ রেক্সিন হিসেবে কাজ করে।
তবে রেক্সিনের চেয়ে অনেক বেটার। রেক্সিনে শোয়ালে পরে অনেক সময় হিসু করে সারা শরীর মেখে যায়, আবার কোলে নিলে তখন তো আর রেক্সিন সহ কোলে নেওয়া যায় না। এভাবেই আমি ওয়াশেবল ডাইপার ওকে সারাদিন পরাই। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওয়ান টাইম একটা পরিয়ে দেই, সকালে চেঞ্জ করে ফেলি। এটা বেশ সাশ্রয়ী, আর ওয়ান টাইমটা তো অনেক বেশি খরচ। আমার কালকের ব্লগে সবাই ক্যাপসুল কাটার কোন পেজ থেকে কিনেছি সেটা যেমন জানতে চেয়েছিলেন, সাথে সাথে কিন্তু এটার রিভিউ দেখতে চেয়েছিলেন। এই প্রোডাক্টগুলো আমি যেই পেজ থেকে কিনেছি সেই পেজের নাম হচ্ছে আলিয়াস কালেকশন। উপরে দেখতে পাচ্ছেন আমি পেজের পিকচার দিয়ে দিয়েছি। তো এই পেজের আপু সম্পর্কে কিছু কথা না বললেই নয়, এই পেজ থেকে প্রোডাক্ট কিনতে আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগার দুইটা কারণ, প্রথমত এই একটা পেজে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন, কিচেন প্রোডাক্ট, তারপর হচ্ছে ঘর সাজানোর প্রোডাক্ট, বিছানার চাদর, থ্রি পিস, সব ধরনের প্রোডাক্ট আপনি একই পেজে পাবেন, বাচ্চাদের জিনিসপত্র সব কিছু। আর দ্বিতীয়ত হচ্ছে এই পেজের যে ওনার সেই আপুটাকে ভীষণ ভালো লাগে, আপনারা তার কথায় মুগ্ধ হবেন। আর এর আগে আমি জানতাম যে অনলাইন বিজনেস মানেই মেকআপ শেকআপ করে এসে লাইভে এসে প্রোডাক্ট দেখানো, কিন্তু আপু একদম ভিন্ন, দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে ছোট্ট একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি। পারি চুন যে যা খায়, খড় খায়, জর্দা খায়, যদিও ভালো না খাওয়া, যারা এগুলো খায় এগুলো কোটা ভর্তি করে নিতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে ফুল আমার। এই আপুর কথাগুলো এবং আপুর সব কিছু মিলিয়ে কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা মূলত কোনো রিভিউ ভিডিও না, আমার টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনেছি, আমার ভালো লাগাটা আমি শেয়ার করেছি। বিশ্বাস করেন, কোনো পেজ থেকে কিন্তু আমাকে একটা গিফট দেওয়া হয় না বা আমার ডেলিভারি চার্জও ফ্রি করা হয় না, তারপরেও আমি আপনাদের কাছে সঠিক রিভিউটা তুলে ধরি যাতে আপনারা না ঠকে ভালো প্রোডাক্ট কিনতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাটার, চপার বা ব্লেন্ডার সব কিছু বলা যায়। পেঁয়াজটা পানি ছাড়া চপ করা যায় এবং পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেওয়া যায়। আজকে আমি আমার মতো করে একটা রেসিপি ট্রাই করেছি, আর এই রেসিপিটার নাম খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট টাইম এই রেসিপির নাম দিয়েছি সোয়ামি ধোকা রেসিপি। তো সোয়ামি ধোকা রেসিপি কেন হয়েছে সেটাও বলতেছি। প্রথমে আমি বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে দুইটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, সাথে একটু গরম মশলা দিব। অনেক সময় আমি অনেক রান্না শেয়ার করি, আপুরা সবসময় আমার কাছে রেসিপি চান। দেখা যাচ্ছে ব্লগ ভিডিওতে একসাথে দুই তিনটা রেসিপি শেয়ার করলে ব্লগটা অনেক লম্বা হয়ে যায়, তখন আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো সে কারণে চিন্তা করেছি আমি আলাদা করে একটা চ্যানেল ওপেন করব, সেইখানে আমি সব ধরনের রেসিপিগুলো শেয়ার করতে পারবো। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই আইডিয়াটা কেমন হয়েছে। তো এখানে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে ডিম গোলানো বাটিটাও আমি ভাপে দিয়ে দিয়েছি, দুইটাই একসাথে সেদ্ধ হবে। তবে আলুটাকে বেশি সেদ্ধ করব না, মোটামুটি সেদ্ধ করব। এই যে দেখেন ডিমের অবস্থা, আমি বাটির নিচে একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে করে ডিমটা সহজেই ছেড়ে আসে, কিন্তু ছেড়ে আসেনি, লেগে ঠিকই গিয়েছে। এখন এই ডিমের টুকরাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব একদম মাংসের মতো। তো যে কারণে এই রেসিপির নাম এরকমের অদ্ভুত একটা নাম দিয়েছি, সেই কারণটা হচ্ছে আমার হাজবেন্ড সে প্রতিদিনই মাংস খেতে চায়। তো একদিন হঠাৎ করে বলতেছিল যে এমন কোনো রান্না করতে পারো না যেটা মাংসের মতোই লাগবে, মাংসের সব মশলা দিয়ে রান্না করবা। তো ভাবলাম যে মাংসের মতো লাগবে, মাংসের মশলা দিয়ে রান্না করব, তো আলু ছাড়া আর কী হতে পারে? তো আলুটাই আমি মাংসের মতো করেই একদম রান্না করব। তারপর আবার রান্না করার সময় আইডিয়া আসলো, যাক এর মধ্যে একটা ডিম দিয়ে দেই, দেখি কেমন হয়। তো মাংসের মতো যেহেতু রান্না করব, সব মাংসের মশলাই এর মধ্যে দেব। দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে ভুনিয়ে নিব। এদিকে মারিয়মের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকে ওকে চাল এবং ডাল দিয়ে খিচুড়ি খাওয়াবো।
মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলু এবং ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় সত্যি সত্যি মাংসের ফ্লেভার আসছিল। ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়েছি, পানিটা পরিমাণ মতো, যেহেতু আলুটা অর্ধেক সেদ্ধ তাই বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না। অন্যদিকে ডাল ভুনা করব, ডালটাও সেম মাংসের মতো সব ধরনের মশলা দিয়ে ডালটাও ভুনা করে নিচ্ছি। ডালের মধ্যে একটু টমেটো, একটু ধনিয়া পাতা দিয়েছি। ডাল ভুনার মধ্যে একটু টমেটো, একটু ধনিয়া পাতা দিলে বেশি টেস্টি হয়। তবে আমি যে অন্য রান্নাটা করেছি তার মধ্যে ধনিয়া পাতা দেব না, কারণ তাহলে মাংসের ফ্লেভারটা চলে যাবে, ধনিয়া পাতার ঘ্রাণ আসবে, সে কারণে আর ধনিয়া পাতা দিচ্ছি না। তো এই যে দেখেন একদম রান্নাটা কমপ্লিট, আর এটা দেখতে কিছুটা মাংসের মতো, খেতে একদম মাংসের মতোই হয়েছে। মাশরাফির বাবা তো বুঝতে পারেনি আজকে কী রান্না করেছি, সে ঘ্রাণ পেয়ে মনে করেছে যে আজকে মাংস রান্না হয়েছে, তাড়াতাড়ি গোসল করে খেতে বসেছে। খেতে এসে দেখে যে এটা আলু আর ডিম, তো সে বিশাল বড় একটা ধোঁকা পেয়েছে, যার কারণে এই রেসিপির এই অদ্ভুত নামটা আমি সিলেক্ট করেছি। শরীরটা ভালো ছিল না, তারপরও মনে হচ্ছিল আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, যার কারণে ভয়েস দিতে বসে গিয়েছি, আমার নাকে কথা আটকে আসছিল। যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে আমার আজকের ব্লগ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।